শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে ওঝার আর কিছুই করার থাকে না। উড়তা পাঞ্জাবি ধরুন না, মুক্তির আগে ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে গোটা ফিল্মটা। আর যে ফিল্মটা ফাঁস হয়েছে তার ওপরে লেখা ফর সেন্সার, নিচে দেয়া হয়েছে টিসিআর বা টাইম কোড রেকর্ডার, যার থেকে অনেকে একেবারে সরাসরি অভিযোগ করছেন ছবিটা লিকড হয়েছে সার্টিফিকেশন বোর্ড থেকে, সেই বোর্ড যেখানে পেহলাজ নিহালানি নামে এক ভদ্রলোক বাঘা বাঘা ডিরেক্টরদের ছবির ভাগ্য নির্ধারণ করেন। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে পাইরেসির একটা নতুন ধাপে কি আমরা পৌঁছে গেলাম? তাহলে কি শেষমেশ তৈরি হওয়া ছবিটা বুকে আগলে ধরে কম্যান্ডো পাহারায় ডিরেক্টরদের রাখতে হবে? নিঃসন্দেহে ভারতীয় সিনেমার পক্ষে অশনি সংকেত, কোনো সন্দেহের অবকাশ নেই। শুরুতেই আসুন চোখ রাখি উড়তা পাঞ্জাব নিয়ে এই যে যাবতীয় বিতর্ক তার সেকেন্ড রাউন্ডে। মুক্তির ঠিক মুখে ফের নয়া বিতর্কে উড়তা পাঞ্জাব। এবার মুক্তির 48 ঘন্টা আগেই অনলাইনে লিক হয়ে গেল বহুল চর্চিত এই ছবি। সেই সঙ্গে উঠে গেল এক গুচ্ছ প্রশ্ন, কে ছবি লিক করলেন, ছবি লিক করার ষড়যন্ত্রকার কে বা কারা চাইছেন মুক্তি ভেস্তে দিতে কিংবা ছবির বাণিজ্যিক ক্ষতি করতে? এই দেখুন অনলাইনে উড়তা পাঞ্জাবের যে কপি লিক হয় তার বাঁদিকে কোণে লেখা ফর সেন্সার, নিচে ছবির কপিতে টাইম কোডও রয়েছে। তাই সিনেমা জগতের একাংশে প্রশ্ন উঠছে, ছবির যে কপিটি ওয়েবসাইটে লিক করা হলো সেটা কি সিপিএফসিতে জমা দেওয়া কপি? এই বিতর্ক আরও উস্কে দিয়েছেন উড়তা পাঞ্জাব ছবির নির্মাতা অনুরাগ কাশ্যপ, কৌশলে খোঁচা দিয়ে তার মন্তব্য, এই লড়াই সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই। কিছু স্বার্থান্বেষী মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে অধিকার রক্ষার লড়াইকে ক্ষুণ্ণ করতে চাইছে। তাই ডাউনলোড করুন, কিন্তু একদিন পরে করুন, শনিবার করুন। যারা অনলাইনে ছবিটি লিক করেছেন অনুরাগের বার্তা নিশ্চয়ই তাদের কাছেও পৌঁছেছে। এরই মধ্যে সন্দেহের তীর তাঁর সংস্থার দিকে উঠায় ব্যাখ্যা দিতে আসরে নামতে হয়েছে সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে। তার দাবি, ছবি লিকের সঙ্গে সেন্সর বোর্ডের কোনো সম্পর্কই নেই। जो भी अरेंजमेंट होता है प्रोड्यूसर्स जो है प्रीव्यू थिएटर में करता है, जो भी डीसीपी के द्वारा या एमओवी के द्वारा, तो वो अरेंजमेंट जब वो दिखाता है फिल्म अपने साथ ले आता है, अपने साथ जो है वो ले जाता है, तो हमारे पोजीशन में पिक्चर कभी आती ही नहीं है। ছবি লিক নিয়ে বান্দ্রায় সাইবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন উড়তা পাঞ্জাব ছবির নির্মাতারা। যে কম্পিউটারের আইপি অ্যাড্রেসের মাধ্যমে ছবিটি বেআইনিভাবে অনলাইনে আপলোড করা হয়েছিল তার সন্ধান করছে পুলিশ। कॉर्पोरेट एक्ट एंड आईटी एक्ट के सेक्शन के तहत साइबर सेल में गुनाह दर्ज किया है, अभी तपास चल रहा है। इसमें जो भी जिम्मेदार है उनके खिलाफ, उनकी जिम्मेदारी फिक्स करके उनके खिलाफ आगे कार्रवाई हम करने वाले हैं। পরিচালক নির্মাতাদের একাংশের বক্তব্য, যে কোনো ছবির এই ধরনের কপি বেশ কয়েকটি থাকে, বেশ কয়েকজনের কাছে দেওয়া থাকে। এবার কোথা থেকে ছবিটি অনলাইনে লিক করা হলো, সেই ব্যক্তি কেন এটা করলেন, তিনি সরাসরি ছবির সঙ্গে যুক্ত নাকি অন্য কোনো মাধ্যমে তাঁর হাতে ছবির কপিটি পৌঁছয় এবং তিনি সেটি লিক করে দেন, এরকমই নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। মুম্বাই পুলিশ সূত্র খবর, তাদের হাতে বেশ কিছু তথ্য এসেছে, তবে এখনও নির্দিষ্ট করে কাউকে চিহ্নিত করা যায়নি। চাঞ্চল্যকর বিষয় হলো শুধু 20 মিনিটের ক্লিপই নয়, একাধিক মুভি ডাউনলোড ওয়েবসাইটে তো 2 ঘন্টা 20 মিনিটের গোটা ছবিটাই চলে এসেছিল। এই খবর শুনেই যুদ্ধকালীন তৎপরতায় আসরে নামে ছবির প্রযোজক সংস্থা, তড়িঘড়ি তা ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সিনেমা জগতে এখন একটাই প্রশ্ন, এত বিতর্ক সামলে হাইকোর্ট থেকে আইনি লড়াইয়ে জিতে মুক্তির ছাড়পত্র পাওয়ার পর কে বা কারা অনলাইনে উড়তা পাঞ্জাব ছবি লিক করে দিলেন? এবিপি আনন্দ সুমন মুখোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। সুমন, আমি এর থেকে নির্মম রসিকতা কোনোদিন শুনিনি, সেটা হচ্ছে বান্দ্রা থানার পুলিশ তারা তদন্ত করে দেখবে, আমি বলছি ঘাম রক্ত পরিশ্রমের বিনিময়ে একজন ডিরেক্টর, এতজন অভিনেতা, এতজন কলাকৌশলী যে ছবিটা বানালো সেটা রিলিজ করার আগে একেবারে পাইরেটেড কপি সেটা ইন্টারনেটে হয়ে গেল কালকে 20 মিনিট, আর যে গোটা ফিল্ম, মানে এরপরে কিসের তদন্ত আর কিছু? এর কোনো বোর্ড কি কোনো রকমভাবে দায়িত্ব এড়াতে পারে? যা ক্ষতি হবার ছবিটার তো হয়েই গেল, কারণ ওই মানে কয়েক ঘন্টার মধ্যে যদি খবর উঠে যায় যে ছবিটা অনলাইনে পাওয়া যায় তাহলে বহু মানুষ দেখে ফেলবেন, তাহলে ব্যবসায়িক ক্ষতির দিক থেকে নিশ্চয়ই এটা খুব বড় চাঞ্চল্যকর খবর। কিন্তু আমার একটা জিনিস মনে হয়, এখন যে ঘটনা যেভাবে দেখছি জিনিসগুলো ঘটেছে তাতে সেন্সর বোর্ড থেকে বা সার্টিফিকেশন বোর্ড থেকে এর কপি বেরিয়েছে, এরম একটা তদন্ত এখন চলুক, কিন্তু তদন্ত যা ক্ষতি হওয়ার ছবিটার হয়ে গেছে, সেটাই বলছি যে তদন্ত যখন শেষ হবে তখন তো আর ফিল্মটার কোনো সমস্ত এত এতজন মানুষের একটা জয়েন্ট প্রজেক্ট সেটা কার্যত নষ্ট করে দেবে। পাইরেসির সমস্যা তো আমাদের রয়েছেই, কারণ আমি বলছি যে স্টুডিওতে আমরা কাজ করি সেই স্টুডিওতে ধরুন যে ওয়াটারমার্ক দিয়ে পাঠানো হয় যে ফর সেন্সর বা ফর প্রিভিউ ফর দিস ফেস্টিভ্যাল ফর দ্যাট ফেস্টিভ্যাল, সেখান থেকে লিক হবার সম্ভাবনা থাকে। এমন নয় যে সবসময়
যে আধিকারিকের কাছে জমা দিচ্ছে সেখান থেকে লিক হয়ে যাচ্ছে, কারণ এই ভালনারেবিলিটি সবসময় থাকে। যে মুহূর্তে স্টুডিওর এখন যদি কোনো রাজনৈতিক চাপে পড়ে, যে স্টুডিওতে কাজ হচ্ছিল সেখান থেকে যদি কোনো কর্মচারী, সে যে স্তরেরই কর্মচারী হোক না কেন, সে যদি ছবিটা বার করে দেয় কোনো রাজনৈতিক চাপে পড়ে, কারণ একটা রাজনৈতিক হার তো হয়েছে, রাজনৈতিক হার হয়েছে, একটা বড় বড় রকমের রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে সেই লড়াইটা, এবং সেখান থেকে যদি কোনো চাপ থেকে এরকম কোনো একটা কোন একটি মানুষ, সে আধিকারিকও হতে পারেন বা একদম একদম র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মানুষ হতে পারেন, তিনি ছবিটা যদি ভয় পেয়েও বার করে দেন সেটাও ঘটতে পারে। কিন্তু এমন নয় যে আমি সুদেশ নদীর কাছে আসবো যে 2006-12 তিন ইয়ারই কথা একেবারে মানে ইউটিউবে গেলে, অন্যান্য সাইটে গেলে পরিষ্কার দেখা যাচ্ছিল, এবং সেটাও সম্ভবত কোনো এডিট টেবিলে এর আগে পাওলির একটি ছবির একটা বিশেষ অংশ সেটাও শোনা যায় এডিট টেবিল থেকে বাইরে প্রকাশ্যে চলে এলো। ঠিক কতটা ধাক্কা একজন নির্দেশকের কাছে? দেখো সেই সময় আমাদের কেসটা একেবারে আলাদা ছিল উড়তা পাঞ্জাব থেকে। 2006 সালে আমাদের ছবিটা বেশ কিছু ফেস্টিভ্যালসেও গিয়েছিল, কিন্তু তারপরে রিলিজের কোনো প্রশ্নই ওঠেনি, এবং সেই সময় যে ভার্সনটা আপলোডেড হয়েছিল দ্যাট ওয়াজ এ রাশ প্রিন্ট ভার্সন, তো সেইটা নানান লোকের কাছ থেকে হতে পারে, এটা আমি এডিট টেবিল থেকে বলবো না, কারণ এডিট টেবিলটা ওয়াজ টোটালি কন্ট্রোলড বাই আস, বাট দেয়ার ওয়াজ সিডিজ যেগুলো বা ডিভিডিস যেগুলো আমরা বিভিন্ন ফেস্টিভ্যালসে পাঠিয়েছিলাম বা আমাদের কাছে একে তাকে হয়তো দেখতে দিয়েছিলাম, আমাদের কিছু অভিনেতা দেখেছিলেন বা কিছু, সেটা কে যে করেছিল সেটা আমরা জানি না, কিন্তু 6 বছর ধরে যেহেতু ওটা আপলোডেড ছিল এবং বহু লোক দেখেছিল এবং আমাদের ছবিটা রিলিজের কোনো প্রশ্ন ছিল না, সেই জন্য আমরা আর ওই সময় উই ওয়ার নট স্যাভি যে এইভাবে যে এটা, আর এটা তো প্রোডিউসারই দেখবে, সেই প্রোডিউসারেরই কোনো তখন হেলদোল ছিল না, কিন্তু 2012 সালে যখন দেখানো হবে ঠিক হয় এটা কিন্তু ট্রেস করা যায়, এটা তুমি ইউটিউবে গিয়ে ওখানে প্লে করে আইপি অ্যাড্রেস থেকে, এবং আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি, আমার ওটা 4টে না 5টা ভার্সন লোডেড ছিল, প্রত্যেককে আমি নিজে পার্সোনালি রিকোয়েস্ট করে করে সবগুলোকে রিমুভ করেছিলাম, এবং এক একজন আমাকে বলেছে দিস ইজ সাচ এ ওয়ান্ডারফুল ফিল্ম, ইউ হ্যাভেন্ট রিলিজড ইট, উই নেভার রিয়েলাইজড, তো এটা একটা কোনো একটা সূত্র থেকে লিক হয়েছিল, কিন্তু এক্ষেত্রে যেটা সেটা শুধু যে সেন্সর বোর্ড থেকে হয়ে থাকতে পারে তা নয়, ও যেটা বললো যে কোনো এই যে ফর সেন্সর যে ডিভিডিটা বার করা হয় তার হয়তো 2-3টে ভার্সনও থাকে, মানে কপিজও থাকে, একটা সেন্সর বোর্ডে উনি যেটা বললেন যে না ওখানে কিছু রাখা হয় না আমরা নিয়ে যাই আর নিয়ে আসি তা নয়, ওখানে আমরা জমা দিই, কিন্তু ওখান থেকেই যে হয়েছে তা নয়, এরকম ডিভিডি হয়তো প্রোডিউসারের কাছেও আছে, হয়তো কোনো ডিরেক্টরের কাছেও আছে, মেবি কোনো অ্যাসিস্ট্যান্টের কাছে আছে, এরকমও হতে পারে যেরকম এডিট সুইটে কারুর কাছে আছে, সো ইট ক্যান হ্যাপেন, আর ফর সেন্সর লেখা আছে বলেই যে শুধু প্রযোজকদের দিক থেকে নয়, ডিরেক্টর, আমি যখন মাধ্যম হিসেবে ইন্টারনেট পাচ্ছি সেটা একরকম, যে আমি একদম সরাসরি ইন্টারনেটের মাধ্যমে এটা রিলিজ করছি, আমি একটা শর্ট ফিল্ম করেছি, তুমি যা বলছো ঠিক, ধাক্কা সবার, একটা এন্ড ক্রেডিটে যতগুলো নাম ওঠে একদম, যেটা আমরা না দেখে তাড়াতাড়ি বাথরুমে চলে যাই, ওই যে ছোট হরবের প্রত্যেকটা লোক তারা কিন্তু সবাই ওখানে কাজ করেছে এবং ওখান থেকে তার রুটি রুজি অর্জন করেছে, এই প্রত্যেকটা লোক এফেক্টেড যদি পাইরেসি থাকে, এবং একদমই ঠিক যে এটা উড়তা পাঞ্জাবে ওটা কে লিক করেছে তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে পাইরেসির প্রশ্ন, এবং আমি তো আমি সত্যি একটা গানের দলে আছি, আমি জানি যে পাইরেসির ফলে আমার সিডিটা বিক্রি হলো না, তাতে যিনি সিডিটা বার করলেন তার লোকসান হলো, আমার লোকসান হলো, কারণ আমি তো রয়্যালটিটা পেলাম। এক্স্যাক্টলি, হ্যাভিং সেড দ্যাট, এটাও বলতে হবে যে এই বড় বড় কথাগুলো টিভিতে বলে আমি বাড়ি গিয়ে রাত্রির বেলা যে বিদেশি ছবিটা দেখবো, সুইডেনের কি ফিনল্যান্ডের কি বেলজিয়ামের, সেই ছবিটা কিভাবে দেখবো আমি, কি সেটা পয়সা দিয়ে 1000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে ডিভিডি কিনবো, না আমি আমার বন্ধুকে বললো শোন ভাই তুই টরেন্ট থেকে ওটা নামিয়ে দে আমি পেন ড্রাইভটা দিচ্ছি, এবার সেটাকে দিয়ে আমি দেখবো, ফলে জিনিসটা, এবং ওরা এই জন্য ডিভিডির গোড়ায় ওরা একটা চমৎকার ছোট্ট ছবি দেখায়, সেটা কেউ কিছু একটা ছিচকে চুরি করছে, তার বলে যে আপনি তো গয়না চুরি করেন না, আপনি তো পয়সা চুরি করেন না, আপনি তো চটি ব্যাগ চুরি করেন না, আপনি সিনেমা চুরি করছেন কেন,
এখন প্রশ্ন হচ্ছে এই নৈতিক প্রশ্ন কিন্তু সারা পৃথিবী জুড়ে বারবার বলা হচ্ছে, প্রোডিউসারদের পক্ষ থেকে, ডিরেক্টরদের পক্ষ থেকে, সারা পৃথিবীতে কেউ নেই যে একটা জিনিস বিনি পয়সায় পেতে পারে, সেইটা শুধু নীতি থাকবে বলে 2000 টাকা দিয়ে, এবং সবটা নৈতিকতা ঘাড়ে তো চাপানো উচিত নয়। মানে আমি গোপাল অতি সুবোধ বালক, আমি সবাইকে গোপাল ধরে একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারি না, তো ধরেই নিতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে এই সমস্যাটা সমাধান কি, পাইরেসি থাকলে ইন্ডাস্ট্রি নষ্ট হবেই, তাহলে ইন্ডাস্ট্রি কোত্থেকে তা সমাধান করবে আমি জানি না, কিন্তু এটুকু আমি বলতে পারি যে যদি এরকম একটা অবস্থা থাকে যেখানে তুমি চুরি করলে তোমাকে পুলিশে ধরবে না, প্লাস তোমার চারপাশে সবাই চুরি করছে তুমি দেখছো, প্লাস নিজেকে চুরি করলে শিল্প রসিক বলে পরিচয় দেওয়া যাচ্ছে, প্লাস তুমি দেখছো যে এটা না করলে আমার যে পয়সাটা খরচ হবে সেটা বিরাট, তার চেয়ে করতে যাবো কেন, আমি 18টা ছবি নিয়ে নেবো, তখন যদি লোকে বলে তুমি চোর, সে বলে হ্যাঁ ভাই আমি চোর, আমি না খুব খারাপ, ছি 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 উচিত হয়নি, এই দে ভাই 18টা ছবি দে তো আমি দেখি আজকে বসে, এইখানে হচ্ছে মূল জিনিসটা। ফলে পাইরেসি একটা ধরনের লোককে, যারা পছন্দ করে গান, যারা পছন্দ করে সিনেমা, এতটা সুবিধা দিয়ে দিয়েছে, এখন তুমি যতই চিৎকার করে বলো ভাই মূল্যবোধ অনুযায়ী তুমি তো চুরি করছো, তুমি তো এতগুলো লোকের ক্ষতি করছো, সে মানে ক্ষতি হোক আমি আমার মজাটা করে নিই, এইটা সমস্যাটা এইটা। এবার সমাধান কি হবে আমি সত্যিই জানি, কিন্তু আমি এটুকু বলতে পারি পাইরেসি বন্ধ হওয়া মানে যদি মানুষের প্রবৃত্তি থাকে, মানে সেটা যদি একটা আকাশ পাতাল হঠাৎ আজকে কোনো একদিন প্রফিট এসে বদলে না দেন, তাহলে পাইরেসি বন্ধ হওয়া সম্ভব একদম। আর সেখানেই প্রশ্নটা যে তাহলে পাইরেসির এইটা কি পরবর্তী ধাপ, দেখুন সেন্সর বোর্ডের ঝামেলা মিটেছে সবে, বোম্বে হাইকোর্টের রায়ে মাত্র একটি কাটে শংসাপত্র নিয়ে শুক্রবার মুক্তির আগের দিনই ফের বিতর্কে উড়তা পাঞ্জাব। সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সে দর্শকরা ভিড় জমানোর আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল ছবিটি, মুক্তির আগেই কোনো ছবির পূর্ণাঙ্গ কপি এভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় কাঁপন ধরেছে বক্স অফিসে, কাঁপন ধরেছে পরিচালক প্রযোজকদের বুকেও। তাহলে এবার কি এটাই নতুন ট্রেন্ড হতে চলেছে, এটাই কি পাইরেসির নতুন মুখ, ঘটনার নিন্দায় সরব হয়েছেন আমির খান। If it is a censor copy, we are not sure if it is a censor copy. If it is a censor copy that's come out on torrent, then that's a big shame. It's a big shame for the CBFC. লিখাওয়া ছবিতে ফর সেন্সর ছাপ থাকায় সন্দেহের তীর স্বভাবতই ঘুরেছে সেন্সর বোর্ডের দিকেও, যার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। It's alarming signal, কারণ সেন্সর কপি থেকে লিক হয়ে যাচ্ছে এটা শুনতে পাওয়া গেছে, ইচ্ছে খারাপ কিছু হতে পারে না। উড়তা পাঞ্জাব এই যে এত লড়াই করছিল কেন, কারণ যেন দর্শক যেন হলে বসে ছবিটা দেখতে পায় যারা ওরা বানিয়েছে, যতটা বানিয়েছে, এবারে হঠাৎ করে সেইটা লড়াইটা তো পুরো জলে চলে গেল। এতদিন খেটে একটা ছবি তৈরি করে, এত টাকা দিয়ে ছবি তৈরি করে, তারপরে যদি এরকম লিক হয়ে যায় ইটস ডেফিনেটলি ভেরি আনফর্চুনেট, ইটস এ হিউজ ক্রাইম, এবং এটা কীভাবে বন্ধ হবে এটা ডেফিনেটলি প্রশাসন যারা আছেন, যারা মাথায় বসে আছে, তারা ডিসাইড করবেন হাউ টু ডু অ্যাবাউট ইট। আমার মনে হয় একটা তদন্তমূলক কমিটি হওয়া দরকার। ফিল্ম ব্যবসা থেকে সরকার এবং রাষ্ট্র প্রচুর পরিমাণে কিন্তু ট্যাক্স পান, সিনেমা শিল্পকে যদি বাঁচাতে হয় তাহলে পাইরেসির বিরুদ্ধে সাংঘাতিক কড়া একটা সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে বোধহয় খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। বলিউড তোলপাড় হয়েছে উড়তা পাঞ্জাব বনাম সেন্সর বোর্ডের সংঘাতে, বম্বে হাইকোর্টের রায়ে সেন্সর বোর্ডের সেন্সর করারই এখতিয়ার নেই, এই মতেও শিলমোহর পড়েছে। হাসি মুখে উড়তা পাঞ্জাবের উড়ানের আগেই ইন্টারনেটে এই ছবির ফাঁস হওয়ার ষড়যন্ত্রের নেপথ্য মস্তিষ্ক কারা, প্রশ্ন সিনে প্রেমীদের। এবিপি আনন্দ। মৈনাক, অ্যাজ আ ডিরেক্টর কি অনুরাগ কাশ্যপের ফেসবুক পোস্ট দেখে অনেকে হতবাক হয়ে গেছে, যে একজন ডিরেক্টরই বলছেন যে আজকে ডাউনলোড করবেন না, রিলিজ করি আগে শনিবার ডাউনলোড করুন, মানে তুমি কি বলবে যে এটা বাস্তব পরিস্থিতি মেনে নেয়া, নাকি কোথাও একটা এর ভেতরে একটা মানে শ্লেষও আছে, উনি জানেন যে এটাকে আটকানো যাবে না কিন্তু শুধু রিলিজ অবধি একটা অপেক্ষা করতে বলছেন সবাই? আমার মনে হয় মানে এটা অবভিয়াসলি একটা আমাদেরকে আজকে 2016 সালে দাঁড়িয়ে মেনে নিতেই হবে যে ডাউনলোডেড হবে, সেটা আজকে হয়তো কোথাও থেকে লিক হয়ে গেছে ছবিটা রিলিজ হওয়ার পর, মানে রিলিজ হওয়ার আগে, কিন্তু এটা যে কোনো ছবির ক্ষেত্রে একটু হাইপ থাকলে সেই ছবিটা কিন্তু তার পরের দিনই শনিবারে পাওয়া যায়। সো এই কথাটা হয়তো অনুরাগ কাশ্যপ বলছে সিম্পলি যে জানেন ডাউনলোড হবে ছবিটা, সো কোথাও গিয়ে সেটা যদি কিছু মানুষ অন্তত ওই এথিক্সটাকে মেনে চলে, এর থেকে বেশি আর কিছু করা সম্ভব নয়। এবং আমার মনে হয় এটা মানে এটার উত্তর হয়তো আমাদের নেই অবভিয়াসলি, বিকজ এখন পুরোটাই অনলাইন চলে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ ইউটিউবে ছবি দেখবে, স্ট্রিমিং করে ছবি দেখবে, কিন্তু তাহলে হয়তো যদি কিছুভাবে একটা কন্টেন্ট রাখা যায়, বা উড়তা পাঞ্জাবের মতো একটা ছবি যদি এমন কিছু থাকে যেটা আমি ডিভিডিতে দেখে সেই স্যাটিসফ্যাকশনটা পাবো না, তাহলেই হয়তো হলে নিয়ে যাওয়া যাবে।
কিন্তু তার মানে তো লো বাজেট ফিল্ম যেগুলো হচ্ছে, যেগুলো কোনো বড় ক্যানভাস বিশাল শুটিং নয়, সেগুলো হারিয়ে যাবে, মরে যাবে, মানে হারিয়ে দেখো হারিয়ে যাচ্ছে। একটা তো পাইরেসি প্রথমত মারবে এবং মানে ইন্টারনেট এসে অনেকটাই ডিস্ট্রয় করছে। কিন্তু আমি আবার যেমন একটা এক্সাম্পল দিতে পারি, টেইলর সুইফট একজন মিউজিশিয়ান গান গায়, আস্তে আস্তে কিন্তু আবার নতুন করে, যেমন লাস্ট 15 বছরে সিডি বিক্রি কমে গিয়েছিল, একদম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, আবার লাস্ট 5 বছরে দেখা যাচ্ছে আমেরিকাতে কিন্তু আবার মিউজিক ইন্ডাস্ট্রিতে সিডি বিক্রি হওয়াটা শুরু হয়েছে। সো এটা হয়তো একটা ফেজ, সেই ফেজটা কিন্তু কাটবে, কারণ কোথাও গিয়ে এই যে সিনেমা হলে বসে অন্ধকার ঘরে বসে একটা বড় পর্দায় দেখার মজাটা, এটা এটা চেঞ্জ করতে হবে। আর পাশাপাশি সস্তায় প্রায় বিনামূল্যে প্রবৃত্তির মজাটাও তুমি কি করে অস্বীকার করছো, এবং নিজের ঘরে বসে। হ্যাঁ, যে প্রিন্টটা উত্তা পাঞ্জাবের এসেছে সেটা ডিভিডির সমান প্রায় কোয়ালিটি তার। এ তো এরকম নয় যে একটা লুকিয়ে হলের একটা ছোট্ট অন্ধকার মধ্যখানে একজনের মাথা দেখা যাচ্ছে কালো, সেরকম ব্যাপার নয়, একেবারে স্পষ্ট। মানে আমি বলছি মানুষ এই পরিশ্রমটা করবেন না। অ্যাকচুয়ালি ডিজিটাল ইয়েটা হওয়া, মিডিয়াম হওয়ার পর এই যে প্রথম দিনেই যখন রিলিজ করে তার পরদিনই তুমি খুব ভালো প্রিন্ট পাও, এটার জন্য আর ওই হলে বসে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয় না। এটা ডিজিটালি যেদিন থেকে হয়েছে, যেটা যেরকম আমাদের ডিস্ট্রিবিউশনে হেল্প করেছে, এটা পাইরেসিকেও হেল্প করেছে, দ্য ডিজিটাল মিডিয়াম। ইট ইজ সামথিং যেটা কোথা থেকে কখন কে কোন লোকটা দিচ্ছে সেটাও কেউ জানে না, কোন সার্ভার থেকে কে ডাউনলোড করে নিচ্ছে, নিয়ে সেটাকে ইউটিউব বা টরেন্ট বা টরেন্ট তো হচ্ছে, মানে আমি শুনেছি যে সমস্ত কিছুই, এভরিথিং আন্ডার দ্য সান। যেটা অনুরাগ বলেছে যে অন্তত রিলিজ হতে দাও, তারপর তোমরা এটা, কারণ আমরা জানি যে রিলিজ, আমি নিজে ইভেন ছোট ছবি, যে ছবি আমার টেলিভিশনে দেখানো হয় সেই ছবি ফার্স্ট প্রিমিয়ার হয় টেলিভিশন অন আ সানডে, অন মানডে আই ফাইন্ড দ্য ফিল্ম অন ভিডিওতে রিলিজ হলো, তখন একটা মেজর লস স্টুডিও খেতে শুরু করলো, যে লোকে ভাবলো যে আমি সিনেমা হলে না গিয়ে বাড়িতে দাম বেশি বলে আমি ভিডিওতে দেখবো। বা আজকে দাঁড়িয়ে অনেক সিনেমা যেহেতু টেলিভিশনে দেখানো হয়, অনেকে ভাবে এটা টেলিভিশনে আসলে আমি ফ্রিতে দেখে নেব, এটারই তো একটা থট প্রসেস হচ্ছে আমি ডাউনলোড করে দেখে নেওয়া। সো সেই সেইগুলোকে যদি বন্ধ করা যায়, বা বন্ধ না করলেও আমরা দেখেছি কিন্তু ফাইনালি আবার আজকে, মানে আমি বলছি বন্ধ নয়, অ্যাকচুয়ালি তুমি যেদিকে ইঙ্গিত করছো সেটা হচ্ছে ধরো এবারে সিনেমা স্কোপ এলো, যেটা হয়তো ভিডিওতে ওভাবে বোঝা যাবে না, আমি সেই এক্সপেরিয়েন্সটা পাবো না, মানে সেইভাবে থ্রিডি বা থ্রিডি থেকে আরো কিছু করা যায় যেটা প্রায় মনে হবে সামনে ঘটছে, যেগুলো অবতার শুরু করেছে তারা আবার সিকুয়েল করছেন, এই সব করে হয় না যে এক ধাক্কা বাজেটটাও সেরকম বেড়ে যাবে, সেটা না, শুধু সেটা নয়, আমার মনে হচ্ছে আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু আমরা এমন একটা হয়ে গেছে যে সবাই স্মার্টফোন সর্বক্ষণ সবাই সবার সাথে আড্ডা মারছে একা। সো এই যে আমি বাড়িতে বসে ডাউনলোড করে সিনেমাটাও দেখছি, গানটাও শুনছি, কথাও বলছি, একটা সময় আসবে যখন সবাই সব মানুষ এতই একা হয়ে যাবে, তখন চল একটু পয়সা দিয়ে সিনেমাটা দেখে আসি। কিন্তু আমি বলছি সেই সামাজিক বদল আস্তে আস্তে প্রোডিউসাররা পালিয়ে যাবে না। আসলে ব্যাপারটা কি হচ্ছে জানো, যে যেখানে বড় ইন্ডাস্ট্রির ব্যাপার, ধরো আজকে ডলবি দ্য অ্যাটমস বলে সাউন্ড সিস্টেম তৈরি করেছে, যেটা এমন একটা কিন্তু ওটা হলে গিয়ে বসেই দেখতে হবে, বা 3D বা 7D পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু সেটা সেখানে বড় ইন্ডাস্ট্রির ব্যাপার, যেখানে ওয়ার্ল্ড ডিজনি থেকে শুরু করে এই বড় মাল্টিন্যাশনাল সিনেমা মেকারসরা রয়েছে। এবার যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যারা ছোট ফিল্ম মেকার, তারা কিন্তু মেনেই নিয়েছে যে আমাদের হল রিলিজ হবে না ছবিগুলো, আমাদের যেতে হবে ছোট ছোট ভিডিওতে, ইউটিউবে, নেটফ্লিক্সে, এবং এই রেভলিউশনটা কিন্তু শুরু হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। শুন, আমি চন্দ্রিলের কথাটা একটু এক্সটেন্ড করে বলি, মানে আমি বলছি আমি আইটিউনসে ক্রেডিট কার্ড থেকে পয়সা দিয়ে মুভি দেখি, প্রায়ই দেখি, আমার রীতিমতো অনেকে বলে যে এই বোকামি করো কেন, এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করো, ওই একই মুভি বিনা পয়সায় দেখতে পারো। আমি বলছি এটা মানে আমি বলছি এই প্রোডিউসারদের ঠকানো বা এই লোক ঠকিয়ে সিনেমা, এটার ভিতরে একটা আত্মশ্লাঘা অনুভব করছে, মানে গ্লানির বদলে আমাদের দেশের গণতন্ত্র নেই, আমাদের দেশে ছিল, আমাদের দেশে কেন, আই এম শিওর ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে এটা শুরু ক্যালিফোর্নিয়া, মানুষের বেসিক ইনস্টিংক্ট হচ্ছে জিনিসটা যদি মাগনা পাই নেব না, মাগনা পাই নেব, তাই না, যে কারণে বই মেলা তুমি ব্রেসলেট রেখে দাও, বলো নিলে কেউ কিছু বলবে না, তো নেবে না, বই মেলাটা ছোট বই বিনা পয়সায় কিনে না, লাইন পড়ে কিছু, তুমি তো এটাও অবাক হবে সুমন, যে আমরা দেখেছি অস্কারের জন্য পাঠানো ছবি ফর কনসিডারেশন বলে ওয়াটারমার্ক যাচ্ছে, আমাদের পেন ড্রাইভে এসেছে, সেটা নিয়েও বিশাল চক্রান্ত, যে বিশাল এই যে ভেতরে ভেতরে
অস্কারের জন্য জমা দেওয়া ছবিও নাকি লিক হয়ে গেছে। ফলে আমাদের এখানে উড়তা পাঞ্জাব খুবই ছোট, যেখানে অস্কারের মতো অত কর্মকাণ্ড যেখানে, ফলে তো এটা একটা রোগ, এই রোগ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কিন্তু তবু একটা কথা বলে রাখা দরকার, পাইরেসি মানে পক্ষেও দুটো তিনটে কথা আছে, সেগুলো হচ্ছে একটা তো আমরা বুঝতে পারছি যে যেটার অ্যাক্সেসই আমাদের ছিল না, একটা সাধারণ লোক যা বিরাট কোনো পয়সা নেই সে সারা পৃথিবীর ছবি তো আর দেখতে পেত না, সে সিনে ক্লাবের মেম্বার হলে একবার কি সরল আর আয় দিয়ে সেও এখন উঠে গেছে। তো এইবারে এই পাইরেসির ফলে কিন্তু একজন এমনি লোক কিচ্ছু জানে না, একটা এমনি গ্রামের ছেলে, তার কোনো অ্যাক্সেস নেই, গোর্কি সদনে ঢুকতে পারে না, সেই ছেলেটা কিন্তু বা মেয়েটা সমস্ত ছবি দেখতে পাচ্ছে এবং কে বলতে পারে এই দেখার ফলেই একজন বড় ফিল্ম মেকার পরবর্তীকালে উঠে আসবে কিনা, এটা কিন্তু সেই ফিল্ম মেকারের কি কোনো প্রোডিউসার আর থাকবে? হ্যাঁ, দুই হচ্ছে যেটা সুমন হিন্ট করলো যে প্রোডিউসার হল রিলিজ এই কনসেপ্ট গুলোই হয়তো এবার চলে যাবে, আমি ছবিটা ইউটিউবের জন্য করব, মানে কেন আমি ধরে নিচ্ছি যে আমি আগের মডেলটাতেই থাকব, একদম না আর একটা চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে ধরো পর্দার ক্ষেত্রে সিনেমা দেখতে যাওয়া, ধরো 15 বছর আগে নিউ এম্পায়ারে সিনেমা দেখতে যাওয়াটা সত্যি একটা সিনেমা ছিল, এখন আমাদের বাড়ির টিভি গুলো 50 ইঞ্চি হয়ে গেছে আর হলের স্ক্রিনটা 100 ইঞ্চি, তাহলে আমি কেন দেখবো না এইভাবে? একজন প্রোডিউসারের যখন লাভ কম হয় সে নিরীক্ষামূলক ছবি প্রোডিউস করতে কম আগ্রহী হয়, স্বাভাবিক, সে তো কি করে পয়সাটাই। উল্টো দিকে দেখো, আমি আজকে এখানে বসে ইন্দোনেশিয়ার একজন মাইনর ফিল্ম মেকারের ছবি দেখতে পাচ্ছি, দেখে তো আমি চুপ করে নি, আমি একটা লোককে দেখাচ্ছি, আমি ফেসবুকে লিখছি যে দেখ ওর ছবিটা কিন্তু দেখ। এবার যে লোকটা হল রিলিজ করে তার 3 দিনে উঠে যেত, তার ডিস্ট্রিবিউটর কিছু করতো না, সারা পৃথিবী জুড়ে কে বলতে পারে শুধু পাইরেসি দৌলতে 8 মাসের মধ্যে তার একটা ফ্যান বেস তৈরি হবে যার থেকে সে পরবর্তী প্রোডিউসার। যেটা ইনফ্যাক্ট জন মেয়ার একটা ইন্টারভিউতে বলেছিল যে ন্যাপস্টার প্রথম টোরেন্সের আগে একটা পাইরেসি মানে একটা সার্চ ইঞ্জিন যেখান থেকে ডাউনলোড করতে পারে, জন মেয়ার নাম করেছে গান গে ন্যাপস্টারের জন্য, কারণ ওর গানগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে না, কত লোক ব্লগ লিখছে, অন্য লোকেরা উদ্যোগ নিয়ে সেই ব্লগ গুলোকে কালেক্ট করে বই বার করে দিচ্ছে পাবলিশারকে দিয়ে, ফলে এটা তো হতে পারে যে পাইরেসির ফলে মাইনর, হ্যাঁ তারপরেও যখন আমি বসে বসে ডাউনলোড করলাম, ডাউনলোড বলছি মানে নামিয়ে আনলাম লোকে রিকোয়েস্ট করে, ইট রান, ইট ওয়াজ রিলিজড, ইট রান ফর 5 উইকস, লোকে দেখতে এসেছিল এটাই যে কি কেটেছি আর কি কাটিনি, এবং পরবর্তীতে স্যাটেলাইট রাইট বিক্রি করার পর টিল ডেট যে স্যাটেলাইট চ্যানেলে এটা দেখানো হয়েছিল টিল লাস্ট ইয়ার ইট ওয়াজ দ্য হাইয়েস্ট রেটেড ফিল্ম। তো আমি বলছি যে এটা উল্টোটাও হতে পারে যেটা চন্দ্রিল বলল, আর একটা বৃহত্তর বাজারও ব্যাপারের জন্য, ধরো 35-40 লাখ টাকা দিয়ে ছবি রিলিজ করে 5 দিনে যদি ছবি উঠে যায় তার থেকে যে লস হয়, তার থেকে ছবিটা যদি বহু পরিমাণ মানুষ দেখে তার থেকে লোক তো বেশি দেখতে পেল, সেখানে পাইরেসি হচ্ছে এই মুহূর্তের বাস্তব, এবং এটা কার্যত আইনের থেকে এবং বান্দ্রা পুলিশের বিশাল তদন্ত করে এখান থেকে বের করে রাতারাতি ভারতবর্ষে কোনো সমাধান সূত্র পাওয়া যাবে এটা আশা করা যায় না। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং গোটা আলোচনায় যেটা হলো, এর ভেতরে ওই উজ্জ্বল রূপলি রেখাগুলো দেখা গেল, নিঃসন্দেহে সেই পরিবর্তিত সমাজ হোক, পরিবর্তিত ফরম্যাট হোক, সেই জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা, ছোট প্রোডিউসাররা, তাদেরও একটা স্পেস থাকবে, এই আশা নিয়ে এই অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে, দেশ গড়ে, পাওয়ার্ড বাই অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স, সহযোগী নিবেদক শালিমার শেফ গুড় মশলা, জীবনের আসল স্বাদ, বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য, GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল, গগন থার্মিক্স, TMT বার, নির্মাণের বাদশাহ।